মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনস্বাস্থ্য ক্যান্সার হাসপাতালের সমন্বয়ক ডক্টর এস এম সামিউল। আমার তো 33 বছর আমি কাজ করছি, তার মধ্যে একটা অংশ করেছি। তো হঠাৎ করে আমি দেখলাম যে হ্যামরেডিয়ার পরীক্ষা হচ্ছে। তো সে সময় আমি মনে করলাম, আমি আর একটা জায়গায় একটা মানে শুনেছেন, যদিও ওটা আমি ওইভাবে বলতে বলিনি, আমি গণস্বাস্থ্য কেন্দ্রে ক্যান্সার হসপিটাল তৈরির ফোকাল পার্সন হিসেবে কাজ করছি। তো তার মধ্যে আমি চিন্তা করলাম যে আচ্ছা, হ্যামের লাইসেন্স যখন দিচ্ছে, আমি সারা জীবন যা শিখেছি ফিল্ডে এরকম সারা পৃথিবীতে, আমার ভেতরের এইটুকু, আমার তো বয়স 62 হয়ে গেছে, আমি যদি আমার সঞ্চিত এই অভিজ্ঞতাটা অভিজ্ঞতাগুলো সঞ্চিত যে এটা মূল্যবান বলবো না, সঞ্চিত আমার যে রসদ যা আমি সঞ্চয় করেছি এটা যদি আমি ডিসেমিনেট করতে পারি তাহলে খুব ভালো হয় বোধ হয়। সেও আসছে, তো আমি এখানে আসলে হ্যামরেডিওর কোনো এক্সপার্ট না, আমি এখানে জাস্ট কিছু যেগুলো আপনারা বহুল কথিত অনেকবার শুনেছেন সেগুলোই হয়তো বলবো, এবং এখানে কত ভাগ সাফল্য আমাদের সেগুলো নিয়েও আমি কথা বলব। আমি শেষ কাজ করেছি মেডিসিন সার্চ ফ্রন্টিয়ারের, আমি প্রথম এদেশি কান্ট্রি মেডিকেল অফিসার ছিলাম ডিজাস্টার প্রিপেয়ারনেস। তো আমি সেই হিসাবেই আপনাদের সাথে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটাই শেয়ার করব। আমি এটা হচ্ছে মেডিসিন সার্চ ফ্রন্টিয়ারের আমার যে ক্রিডেনশিয়াল আপনাদের মনে হচ্ছে 2000 সালে ফ্ল্যাশ ফ্লাডে আমি তখন কার্ড মেডিকেল অফিসার ছিলাম। এটা হচ্ছে চুয়াডাঙ্গায় ইলামিত্রদের ওখানে আমবাগানের সম্পূর্ণটা ডুবে গেছে এবং ওখানকার পপুলেশন আমবাগান এসে ইন্ডিয়ান পপুলেশন ছিল ওখানে কাজ করা। আমাদের ডেফিনেশন অফ হ্যাজার্ডস ইন বাংলাদেশ, ডেফিনেশন অফ ডিজাস্টার, ডিজাস্টার ইন বাংলাদেশ কম্পিলেশন, এ ধরনের এসে আমি এগুলোকে ভাগ করেছি। হ্যাজার্ড হচ্ছে বিচ্ছিন্ন একটা ঘটনা, তো এটা হচ্ছে যে বায়োলজিক্যাল হতে পারে, কেমিক্যাল, ফিজিক্যাল, একটু আগেই বলা হচ্ছিল যে রোড অ্যাক্সিডেন্ট, এটা একই সাথে এনকোজ করছে আমরা যেটা বলছি এনসিডি নন কমিউনিকেবল ডিজিজের মধ্যেও পড়ছে, আবার হ্যাজার্ডের মধ্যেও পড়ছে নানাভাবে। তো হ্যাজার্ড যখন ঘটে যায় এবং সেটা যেটা ইম্প্যাক্ট মানে পরিদৃষ্ট দ্রষ্টব্য হয় সেটাকেই আমরা বলি ডিজাস্টার। তো আমরা এখানে আর্থকোয়েক এক নম্বরে থাকলেও আমি পরে বলবো এটার মজে যা, তারপরে হচ্ছে টর্নেডো, সাইক্লোন, ড্রড, ল্যান্ডস্লাইড, হ্যারিকেন, অ্যাকচুয়ালি এটা বিশ্বের মধ্যে আসবে ফ্লাড। আমরা এখানে দেখছি যে আসলে আগে এটা একটু আগে এখানে একজন বলছিলেন, একজন সম্মানিত বক্তা, যে আসলে এটা তিনটা কম্পোনেন্ট আমরা এখানে, যেমন ডিজাস্টার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যামরেডিও, তার আগে আর একটা উৎস আছে ডিজাস্টার কমিউনিকেশন, সেটার মধ্যে পড়বে এই হ্যামরেডিওটা। তো এইভাবে আগে আসলে আমরা দেখি যে ডিজাস্টার সাডেন ইভেন্ট, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট অথবা ন্যাচারাল ক্যাটাস্ট্রফ, এনিথিং যেটা ড্যামেজ করে লাইফ এবং জীবন নষ্ট করে সেটাকে আমরা ইয়ে বলি। এখন এর মধ্যে আবার আমরা যেটা একটু আগে আলাপ করছিলাম ন্যাচারাল অ্যান্ড হিউম্যান, ন্যাচারালের মধ্যে আর্থকোয়েক, সুনামি, ভলকানো, টর্নেডো, সাইক্লোন, ফ্লাড, এদিকে হিউম্যানের মধ্যে ওয়ার, রং এক্সপেরিমেন্টস, পলিউশন, এভরিওয়ার পলিউশন, ওয়াইল্ড স্পিল, এটা সম্পর্কে জানেন মাঝে মধ্যে ইয়ে পড়ি কি আপনারা এসে দেখেছেন টিভিতে, ডিফরেস্টেশন, এগুলো ছাড়াও আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে, এগুলো আমি ইন ডিটেলস পড়বো না। আমাদের এখানে যা হচ্ছে সেগুলো আপনারা জানেন যে সেটার আউটকাম হিসাবে যেগুলো ঘটছে সেই
গৃহস্থানে আমরা আক্রান্ত হচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা আস্তে আস্তে মেকানিজম তৈরি করেছি কিভাবে এগুলোকে ফেস করব এবং আমরা কিভাবে সফল হচ্ছি, সাফল্য অর্জন করছি। আমরা যেন না ভুলে যাই যে ক্লাইমেটিক চেঞ্জের আবহাওয়ার যে পরিবর্তন, এটার কিন্তু একটা বড় অংশ আমাদের উপরে আসতেছে, যদিও এটার জন্য আমরা রেসপন্সিবল নই। ফ্ল্যাট সম্পর্কে আমরা জানি, আমাদের এখানে ছোট্ট একটা কথা বলতে হয়, ফ্ল্যাট অনেক আগে থেকে হচ্ছিল, অ্যাকচুয়ালি হিমালয়ের ফুটহিলে হচ্ছে আমাদের দেশটা। তো এখন হচ্ছে যে আগে থেকে হচ্ছিল ব্রিটিশ আমলে 1926-27 সালের দিকে প্রচন্ড একটা মানে ফ্ল্যাট হয়, সরোজি সাহেবরা ক্যাম্প ট্যাম্প করে অনেককে খাইয়েছিলেন। তো তখন তো এত আধুনিক ব্যবস্থা ছিল না, ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রশান্ত মহলানবী সাহেবকে নিয়োগ করেছিলেন যে দেখেন যে ওখানে কোনো বাদ দেওয়া হবে কি না। দুই বার তখন এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, তারপরে উনি বিভিন্ন জায়গায় ওনার ছাত্র এবং কলিগদের নিয়ে উনি দেখলেন, দেখে উনি রিপোর্ট দিলেন যে না, এটা করা উচিত হবে। উচিত হবে না কেন, এটা নর্মাল ভূমিগত প্রক্রিয়া, উপরে যখন মৌসুমি হাওয়া উপরে যাচ্ছে, যে যখন মেঘ হয়ে ওখানে যে গ্লেসিয়ার গলিয়ে দিচ্ছে, বিলিয়ন টনস অফ মানে ওয়াটার উইথ সিল্ট, যেটা সিল্টিং সাথে পলি নিয়ে আসতেছে, নদী ওই সময় কুপার না করতে পারলেও কিছুদিনের জন্য উপচায় যাচ্ছে, আবার এটা ফিরে আসতেছে নদীতে। সুতরাং এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে গেলে আমরা কিন্তু সমস্যায় পড়বো। কিন্তু আসলে সে সময় এটা না হলেও অত্যন্ত আনফর্চুনেট যে 1947 সালের পার্টিশনের পরেই কিন্তু এই কাজটা হয়ে গেল, আমরা ক্রস ড্যাম শুরু করলাম। ক্রস ড্যাম হওয়ার পরে যেটা যে ঘটনাটা আমাদের ঘটলো সেটা কি হলো, সেই পানি তো আসতে থাকলো, কিন্তু কিছু পানি ওই বাঁধ উঁচিয়ে ওই পাশে গেলে সেটা আর ফিরতে পারলো না, পলি যেতে পারলো না, স্লিপিং হওয়া শুরু করলো। কিন্তু পানি তো সেই পরিমাণে আসতেছে, ফলে পানি নিজেকে অ্যাকোমোডেট করার জন্য ভাঙন শুরু হয়ে গেল এবং সেই ভাঙনের ফল আমরা কিন্তু এখনো ভোগ করতেছি। তো এখন এমন অবস্থা যে আমরা সব ক্রস ড্যাম উঠিয়ে দেব সেটাও সম্ভব না, কারণ ওখানে বিলিয়ন টন দিয়ে জমেছে সিল্ট। তো সুতরাং এই মানে বন্যা এবং বন্যা নিয়ে আমাদেরকে বসবাস করতে হবে, সেই স্ট্র্যাটেজি আমরা যেটা বলি কুপিং আপ স্ট্র্যাটেজি, জনিং করে সেই সমস্ত জায়গায় বন্যা প্রবণ জায়গাগুলোতে আমরা আমাদের মানে বসতি কিংবা ঘর বাড়ি যা বলি কিনা মিট ফ্যাক্টরি এগুলো করব না। সাইক্লোন, সাইক্লোন সম্পর্কে একটু আগে উনি তো বলে গেছেন এবং এরপরে আসলে সাইক্লোন রবীন্দ্রনাথ মনমোহন মেঘের সঙ্গীর মধ্যে উনি আবার দেখছি যে সায়েন্টিস্টও ছিলেন, বলছিলেন বায়ুবাহের পূর্ব সমুদ্র হতে, অ্যাকচুয়ালি পূর্ব সমুদ্রে কোথাও কোনো নিম্নচাপ হলে অনেক সময় সেটা এদিকে আসে এবং এদিকে এসে আমাদের ওই যেটা আমরা বলবো সোয়াচ অফ নো গ্রাউন্ড ফান্ডাল ইসের মধ্যে পড়লে রাইফেলে যেমন গ্রুভিং অবস্থা তৈরি হয়, এরকম এনার্জাইজড হয়ে এটা যে হিট করে আমাদের এখানে ন্যাচারাল ব্যারিয়ার হিসাবে ফরেস্টের কথা আসবে পরে, সুন্দরবন এলাকাতে এটা অতটা করতে পারে না, আবার চট্টগ্রামে অতটা করতে পারে না, পারে হচ্ছে নোয়াখালী থেকে চট্টগ্রাম ওই যে জায়গাটা ন্যাকেড অবস্থা রয়ে গেছে ওই জায়গায় যেবার বিট করে সেবার কিন্তু সাংঘাতিক আমরা এফেক্টেড হই, আমাদের লাইভলিহুড লাইফ অ্যান্ড এভরিথিং। তো সাইক্লোনের এখানে এর আগে আমি ফ্লাডের কিন্তু একটা জায়গায় আমি জাস্ট আমি বলতে ভুলে গেছি, আমাদের দেশে কিন্তু এই ফ্লাডের পাশাপাশি ফ্ল্যাশ ফ্লাডও আছে, যেটা হচ্ছে আমাদের পাহাড় থেকে যেটা হঠাৎ করে এসে হাওয়ার বাউল দেখে এবং বারবার ওখানে ফ্ল্যাট প্রুফিং প্ল্যান করেও কিন্তু আমরা বারবার ব্যর্থ হচ্ছি, কারণ হয়তো সে ধরনের আপনারাই সে ধরনের হয়তো এদের মধ্যে থেকেই সে ধরনের চিন্তা ভাবনা কি প্ল্যানিং আসবে যে কীভাবে চ্যানেলগুলো আমরা করতে পারলে যেখান দিয়ে নিরাপদে আমরা পানিগুলো সরিয়ে নিতে পারবো হয়তো বা হবে। তো এখানে সাইক্লোন এফেক্টেড এলাকাগুলো আছে, এখানে
খেয়াল করেছেন যে এই উপদ্রুত উনি একটু আগে বলছিলেন 1 কোটি 10 লক্ষ লোক এটা কিন্তু এফেক্টেড এবং এদের এখানে কিন্তু এরা একরকম কুপিং আপ মেকানিজম আছে এবং এমন ভাবে ডেভেলপ করেছে যে ওই যে সিগন্যাল পড়লে একটা পলিথিনের মধ্যে একটা মোমবাতি একটা চেঞ্জ করে দেন এটাও দিকে ওটাও দিকে রাখছে এরা প্রস্তুত থাকছে কিন্তু তারপরও মাইক্রো লেভেলে ম্যাক্রো লেভেলেও আছে কিন্তু কোঅর্ডিনেশন লেভেলে অনেক সময় আমরা সমস্যায় পড়ছি যেটা আমরা পরে আসবো কমিউনিকেশন আমাদের এই যে মেগা রিজার্ভ আমাদের যে স্বল্প রিজার্ভ এটা অনেক ক্ষেত্রে ইনফরমেশনের অভাবে কোনো জায়গায় ডুপ্লিকেশন হয়ে যাচ্ছে একটু আবার যেখানে দরকার সেখানে হয়তো আমাদের সেভাবে আমরা পৌঁছাতে পারছি না তো সুতরাং কমিউনিকেশন ডিজাস্টার কমিউনিকেশন ইজ দ্য ইস্যু আমরা ওই যে আমেরিকায় দেখা যায় যে বিশাল স্ক্রিনের মধ্যে একটা সিভিল ড্রেসের লোক উনি ইনফরমেশন গুলো সঠিক ভাবে যাতে কালেক্টেড হয় তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় প্রায়োরিটিতে প্রায়োরিটি বেসিসে আমাদের এই সম্পদ গুলো আমরা ইউটিলাইজ করতে পারবো রিগার্ডিং ম্যান পাওয়ার অ্যান্ড লজিস্টিক আগে ওখানে জুম চাষের একটা সমস্যা ছিল ডিফরেস্টেশন হচ্ছে এবং পানি ওখানে নেমে পানি কিন্তু পাস আউটের চ্যানেল পাচ্ছে না ফলে সব করতেছে সকলে ওখানে ফটাস করে এইভাবে দেখেন যে চিটাগাং এবং সে আমাদের কিভাবে এটার জন্য আমাদের ওখানে কি করতে হবে কেয়ারফুলি প্ল্যান করতে হবে যে কতটা ওজন নিতে পারে পানির চ্যানেলগুলো আমাদের ঠিক করতে হবে এবং সেখানে যেন পর্যাপ্ত পরিমাণ গাছপালা থাকে এবং পাহাড় যাতে কাটা না হয় পাহাড় কাটতে হলে সেটা প্ল্যানফুলি কাটতে হবে এবং সেখানে যাতে সে ধরনের মানুষজন থাকে যারা বোঝে যে কীভাবে কাটতে হবে এবং সেটা কোন দরকারে এটা হচ্ছে আমরা বলবো যে রিস্ক বেনিফিট হিসেবে করে কাটতে হবে আর্থকোয়েক আর্থকোয়েকের আমাদের একটা কিন্তু একটু আগে বলেছি যে আমরা অ্যালুভিয়াল প্লেনে থাকাতে একটা সুবিধা গাঞ্জেস ডেল্টার উপরে আমাদের বেশিরভাগই এটা নমনীয় থাকাতে আমাদের এখানে আমরা কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারি যেমন গাড়িতে দেখেছেন বলতে একরকম পুতুল আছে ও ইয়ে পেলে এমন এমন করে অ্যাডজাস্ট করে নেয় আমরা দিব্যি 6.5 রিক্টার স্কেলে ইয়ে হজম করে বসে থাকতেছি কিন্তু আবার যেখানে মানে পাথুরি এলাকা আগ্নেয়শিলা আছে যেমন ভুটানে 6.5 একদম বিস্মার করেছে তো ওই দিক থেকে আমরা ধারণা করছি যে আর্থকোয়েকে আমাদের এখানে যেমন কিছু অন্তরীপ এখানে ঢুকে পড়েছে লাল মাটির সাবাব হয়ে আপনি জানেন যে আমাদের জাতীয় জাদুঘর পর্যন্ত ওখানে লাল মাটি কিন্তু এটা কিন্তু 1,000 বছর আর বাকিটা আমাদের সমুদ্র ছিল এখন যেখানে আমাদের হাওর বাবর ওটা এখনো মাটি অঞ্চল বলে তো এই এই এলাকাটা মোটামুটি যতই আর্থকোয়েক আলারা বলুক তারপরেও আর্থকোয়েক এখনো আমাদের জন্য মেজর থ্রেট না যদি আমরা এখন থেকে সতর্ক হই এটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাজ পার দি আওয়ার সয়েল কন্ডিশন অ্যান্ড আদার থিংস যেগুলো আমরা অন্য জায়গায় দেখেছি আমি বেশ কয়েকটা জায়গায় আর্থকোয়েক প্লেস আমাকে ভিজিটের সৌভাগ্য হয়েছে আমার এবং আমি সেখানকার অবস্থা দেখি ওদের ডাটা এখন আর্থকোয়েক জোন খেয়াল করেন আমাদের এখানে আর্থকোয়েকের মেকানিজম আপনারা জানেন আপনাদের সামনে আবারও তার একটু ইয়ে করি মাটির নিচে যে ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটগুলো আছে সেখানে অনেক জায়গায় ফল্ট আছে বাষ্পীয় থাকে তারপরে সেমি সলিড সলিড অনেক সময় এটা সেটেল করতে গেলে যে ঝাঁকিটা তাতে এটা এপিসেন্টার করি সেখানে এটা তাতেই ভূমিকম্প হয় এবং পরে আবার রিসেটেল হয় আফটার মান্থ সেক্ষেত্রে আমরা অনেক সৌভাগ্যবান আমাদের যে গ্যাঞ্জেস উপত্যকায় সে ধরনের গ্যাপ ফল্ট আছে কিন্তু সে ধরনের নাই যেটা অন্য জায়গায় আছে
আমাদের এখানে যেটা গ্রেটার হিমালয়ান প্লেট সেটা হচ্ছে ওখান থেকে আমাদের কুড়িগ্রাম রংপুর থেকে আরম্ভ হয়ে আপ টু জাফলং পর্যন্ত, এটা কিন্তু হিমালয়ের ফুটহিলে সব থেকে মানে নেপাল কিংবা ভুটান মানে চটটা ভালনারেবল, এই জায়গাটাও অতটা ভালনারেবল। এবং এখানকার আপনারা তো ইঞ্জিনিয়ার আপনারা নিশ্চয়ই দেখছেন এখানকার যে বালু আছে বালুর স্ট্রাকচার ভিন্ন, পদ্মার বালু একরকম, এখান যাই হোক এটা হচ্ছে এক নম্বর মানে অত্যন্ত খারাপ এলাকা মানে ভূমিকম্প প্রবল এলাকা। এবং শ্রীমঙ্গলের ভূমিকম্প সম্পর্কে আপনারা আমি একটু পরে গিয়ে দেখাবো। দ্বিতীয়টার মধ্যে আমরা আছি, অনেকে মনে করেন যে পার্বত্য চট্টগ্রাম খুব ভূমিকম্প প্রবল এলাকা, আসলে তার না। আর তারপরে হচ্ছে অ্যালুভিয়াল প্লেট আমাদের যেটা গ্যাঞ্জেস ডেল্টা, তারপরেও এটা লো রিস্ক হলেও আমাদের হুঁশিয়ার থাকতে হবে প্রতিটা দুর্যোগের সাথেই কোন ধরনের রোল করতে পারে সেটা আমি পরে সেই হিসাবে আমাদের সিনারিও রেডি রাখতে হবে। ওই যেটা আপনারা একটু আগে বলতেছিলেন যে এসওপি প্লাস হচ্ছে এলাকা ভিত্তিক প্ল্যানিং প্লাস হচ্ছে মানে সামগ্রিক প্ল্যানিং। আর একটা কথা, সেটা শুধু সরকারি অফিসাররা করলে হবে না, কমিউনিটিকে ইনভলভ করতে হবে এটা প্ল্যানিং এ এবং এক্সিকিউশন পর্যন্ত। কমিউনিটি যদি এটা ওন করে কমিউনিটি নিজের সাথে এটাকে ইমপ্লিমেন্ট করবে। এবং এই আমাদের এখানে একটা চমৎকার ভেহিকেল যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রতিটা উপজেলায় আছে এবং যথেষ্ট পরিমাণে, দিস ইজ দ্য ওয়ান্ডারফুল ভেহিকেল ম্যাজিক ভেহিকেল, যেখানে আমরা এই ধরনের ওখানে অনেকগুলো অনেক এনজিও গ্রুপ আছে, আমরা যদি তারা কোনটা সাবজেক্ট বলতেছে যে বৃক্ষরোপণ সাথে যদি এগুলো আমরা ঢুকাতে পারি তাহলে কিন্তু ওই এলাকাতেই লজিস্টিক মানে আপৎকালীন লজিস্টিক ম্যান পাওয়ার সকলে আসবে না, কিন্তু ন্যাচারাল লিডার উই ক্যান ব্রিং আপ ফ্রম দি কমিউনিটি, তারাই সেখানে নেতৃত্ব দেবে, সেখানে আমাদের মাতবরির কিচ্ছু নাই। তারা এবং সফল হবে, তারা তাদের নাটঘাট জানে কোন জায়গা থেকে পানি আসলে কিংবা কোন জায়গা দিয়ে গেলে কোন পথ দিয়ে গেলে তখনও তারা এফেক্টেড হবে না, এরা জানে। তো ওরা যদি কমন এই ছোট্ট ছোট্ট মানে প্রতিটা জায়গায় যদি এভাবে নেটওয়ার্কিং মানে কমিটি তৈরি করে যদি তারা নেটওয়ার্ক করে তাহলে কিন্তু যেমন টর্নেডো এটা একটা জায়গায় হয় হয়তো কিছু রেডিয়েশন হয়, ওই সময় যদি অন্যরা এগিয়ে আসে তাহলে অনেক সুযোগ হবে ফেস করা। মানে আমরা এখানে বলবো যে মিটিগেশন যেটা আমরা চলবে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। এবং আরেকটা কথা, আমরা যদি আগে থেকে রেডি করে রাখি যে না আমরা এই জায়গাতে একত্রিত হবো, যেমন আমাদের সাইক্লোনে বলা আছে যে শেল্টার ওখানে, সেরকম আমাদের একটা সরকারি স্ট্রাকচার কমিউনিটি ক্লিনিক থেকে আরম্ভ করে ইউনিয়ন কাউন্সিল, আমরা যদি আগে কিংবা যদি সেখানে গাছপালা পড়ে কোথাও ব্যারিয়ার হয় তাহলে সেখানে যেগুলো অবস্থাপন্ন লোকজনদের বাড়ি ঘর এবং কোথাও আমরা কিছু লজেস খাবার দাবার স্যানিটেশন এগুলো আমাদের কিন্তু জানেন কিনা জানি না, এনজিও ফোরাম কিন্তু প্রতিটা গ্রামে সিড মানি দিয়ে অনেক আগে থেকে মেশন তৈরি করতেছে এবং সেখানে কিন্তু এই মানে ক্যাম্প লাইক কমিশনের সময়ও যাতে করে স্যানিটেশন আমরা ফিল না করি সেদিকে আমাদের, তাহলে ওখানে এপিডেমিক বটল এপিডেমিক স্প্রেড হবে। এবং ওখানে কিন্তু আমাদের ইমার্জেন্সি ক্যাম্প লাইক কমিশনে কিছু ভ্যাকসিনেশন আছে আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশ সরকারের সে ক্ষমতা আছে সেগুলো দিতে পারে। এটা হচ্ছে টেকটোনিক ফ্রেমওয়ার্ক বাংলাদেশ অ্যাডজয়নিং এরিয়া, আমাদের যেটা ইসিয়া হচ্ছে নেপালের এটা ইউরেশিয়ার সাথে ইন্ডিয়ান টেকটোনিক প্লেট খানিকটা ঢুকে গেছিল এবং তাতেই নেপালের এই অবস্থা দিচ্ছে, এটা কিন্তু এনি টাইম এটা ঘটতে পারে এনিওয়ে। তারপরও বেঙ্গল ওই যে দেখেন লেখা বেঙ্গল ডেল্টা এখনও কিন্তু আমাদের কিছু ডিফেক্ট আছে নিচে, বাট এটা প্রিডমিনেন্ট এখনও না। তারপরেও আমাদেরকে আর্থকের জন্য যে যে ধরনের প্রিপারেশন নেওয়া উচিত সেরকম আমাদের রাখা উচিত। ইন্ডিয়ান অ্যান্ড আদার টেকটোনিক প্লেটস দেখেন ইউরেশিয়ান প্লেট ওটা অ্যারেবিয়ান প্লেট এবং এটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট এটা 29 to 30 এবং এরা হচ্ছে ভূগর্ভস্থ এমন জায়গায়
এরা যখনই আপনার সেটেল করতেছে, মুভ করতেছে, রিসেটেল করতেছে, তখনই কিন্তু আপনার ভূমিকম্প হচ্ছে এবং এটা এপিসেন্টারের থেকে উপর মানে সার্ফেস থেকে এপিসেন্টারটা কত দূর এবং কতটা ম্যাগনিটিউড সেটার উপরে নির্ভর করে। তবে থ্যাংকস টু আল্লাহ পরম করুণাময় যে দেখেন এই কয়েক বছর আগে ধামরাইতে 6.5 রিক্টার স্কেলের ভূমিকম্প আমরা হজম করে বসে, কিন্তু সেটা অন্য জায়গায় কিন্তু এত সহজে তারা ওটা করতে পারে। এটা সম্পর্কে আমরা জানি ভূগর্ভস্থ, এটা আপনারা এমন মানুষ যে আপনাদের সামনে এগুলো নিয়ে আমার কথা বলাটা ভালো ফিরল না। তবে এটা কেন হচ্ছে খরা সেটা আপনার আমরা জানি সেগুলো, এবং এতে কিন্তু বড় ধরনের ক্যাজুয়ালিটি হচ্ছে, ফসল হারাচ্ছি আমরা। আর এর ভেতরে একবার কিন্তু আর্সেনিক নিয়ে খুব হইচই হয়েছিল, আপনারা জানেন। পরিষ্কার কথা বলে দিচ্ছি, একজন পাবলিক হেলথ হিসাবে এক্সপার্ট হিসাবে আর্সেনিকের সরাসরি 2-4 বছর 10 বছরে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর্সেনিয়াস সালফাইড যেটা থাকে আসলে হইচই যখন হয় কিন্তু আমাদেরকে যেটা ইউটিলাইজ করতে হবে এগুলো থেকে রক্ষা পাচ্ছে যে উপর মানে ভূগর্ভস্থ পানির উপরে ডিপেন্ডেন্সি আমাদের কমিয়ে আনতে হবে। দেখেন এখানে আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, এই স্ট্যাটিস্টিক্সটা সরকারি কেতাবের ফেমিন 1943 সাল, এখানে বলছে 19 লক্ষ, আসলে মারা গেছে 1 কোটির উপর। কি হয়েছিল, জাপান কিন্তু বার্মা পর্যন্ত নিয়ে যখন আপনার একেবারে ইরাবতী শাখা নদী ওখানে এসে জাপানিরা ঢুকবে, ব্রিটিশ করল কি ডিনায়াল পলিসি, যত ফুড গ্রেন ছিল সব ধ্বংস করে দিল এবং যাতায়াতের মতো পাবলিক নৌকা টোকা এগুলো ধ্বংস করে দিল যাতে জাপানিদের হাতে না। ফর্চুনেটলি জাপানিদেরকে কিন্তু ওখানে মানে ইন্দো পাক সাবকন্টিনেন্টের সোলজাররা কিন্তু প্রতিহত করছে এবং জাপান আসতে পারে না, কিন্তু মাঝখানে আপনারা যদি সেই মনন্তরের ছবি জয়নুল আবেদিন মহান শিল্পীর আঁকা নিশ্চয়ই আপনারা দেখেছেন। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এরপরে এপিডেমিক, এটাও একটা দেখেন 1918 সালে 393,000 বলছে যে 4 লাখ, আসলে কিন্তু 2 মিলিয়নের উপর মারা গেছে। প্রথম যখন ইনফ্লুয়েঞ্জা ঢুকে তখন কোনো অ্যান্টিবডি ছিল না, জিম কর্বেট করলে আপনারা বুঝতে পারবেন। তখন হচ্ছে কি এই যে এখন যেটা বার্ড ফ্লু শোনেন, সোয়াইন ফ্লু শোনেন, যখনই ভেতরে একটা পার্টিকেল এদিক ওদিক হয়ে যায় তখন আর অ্যান্টিজেনটা কাজ করে না, অ্যান্টিবডিটা কাজ করে না, তখনই মরে। কিন্তু আজ পর্যন্ত মানে অনেকে অনেক দাবি করলেও যেটা আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখেছি সাইন্টিফিকভাবে যে সোয়াইন ফ্লু অ্যাকচুয়ালি ওখানে সংক্রামিত এখনো হয়নি, সোয়াইন ফ্লুতে এ পর্যন্ত মারা গেছে ধরেন আমরা ধরে নিচ্ছি সারা পৃথিবীতে হচ্ছে 500 জন, কিন্তু আজ পর্যন্ত পোলট্রি ফার্মে প্রতি বছর ডায়রিয়াতে মারা যায় প্রায় 1 লাখের উপরে মানুষ। এটার ভিতরে অনেক রকম ব্যাপার আছে, ডিক চেনি ফার্ম এটা নিয়ে বিক্রি করছিল ওইটা। তারপরেও আমি বলছি যে তাহলে ওই সময় কি হয়েছিল, এত বেশি লোক মারা যাচ্ছিল, বিশেষ করে যেটা পশ্চাৎপদ এলাকা উত্তরখণ্ডের এলাকার কথা বলছি, আর পোড়াতে পারতো না, মোকাবনি করে লাশগুলো ফেলে দিত, ওগুলো খেয়ে সব ম্যানিটার হয়েছে। কর্বেটের মধ্যে এগুলো আপনারা পাবেন। উইন্ড স্টর্ম এটা আমরা জানি, একটু আগে যেটা ভোলার ইসের কথা বলছিলেন, অ্যাকচুয়ালি এখানে 3 লাখ বলছে, ভাই বলছেন 5 লাখ, কিন্তু ওই যে সেই বিখ্যাত কবিতা বন্ধ গোলাপে নাক ডেকে তিনি দেখেছেন, ইয়াইয়া খান দেখছিলেন, আসলে মিসমার হয়ে গেছিল। আমরা আমাদের কোনো না বিদেশি শিল্প লাশ উঠাইছে, আমাদের আমাদের মানে এই যে পাকিস্তান মানে রেজিমের বিরুদ্ধে যে বাঙালির ক্ষোভ একটা মূল কারণ হচ্ছে এটা। 10 লাখের উপরে আমাদের জানার মতো ওই লক্ষ্মীপুর বেড়িবাড়িতে মানে যে অবস্থা মানে অসহায়ের মতো আমরা ওখানে মারা গেছি। তো এই প্রতিটা ইসের সাথে দেখেন, তারপরে কিন্তু আমরা স্বাধীনতার পরে আমরা কিন্তু অনেক আগাইছি, কিন্তু তারপরও হঠাৎ করে যদি এটা আঘাত করে সেখানে কিন্তু আমরা কিন্তু ভালনারেবল হয়ে যাই, আমরা সেখানে মরি।
আগে হয়তো দশজন মরত, এখন হয়তো তিনজন মরে। আমাদের চেষ্টা করতে হবে যে সমন্বিত চেষ্টা, ইট ইজ এ টিম ওয়ার্ক, নট অনলি দি ইঞ্জিনিয়ার্স, নট অনলি দি ডক্টর, কমিউনিটিকে আগে আসতে হবে। কমিউনিটি যদি এ ব্যাপারে কাজ করতে পারে তাহলে এটা সফলভাবে আমরা মোকাবেলা করতে পারব। দেখেন এগুলো কিন্তু আপনারা সকলে জানেন, তারপরেও আমার এক্সপিরিয়েন্সের জন্য এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি শেয়ার করতেছি। ডিজাস্টারটা কি ওই যে আগে বলছে যে ন্যাচারাল ম্যানমেড, এটা ওয়াইড স্প্রেড হতে পারে, হিউম্যান লস, লস অফ লাইভলিহুড, বসতি বসতি নষ্ট করে দিচ্ছে। যখন লাভা পড়তেছে আপনারা পাবলিক ইনসিডেন্স, ক্যাকাটোয়া, এগুলো তো আপনারা জানেন, প্রপার্টি অ্যান্ড লাইফ, এর মধ্যে যে কম্পোনেন্ট গুলো আমরা, ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে প্রিপেয়ারনেস। একটু আগে বলছিলাম যে আমরা যদি কমিটি করে আপাতকালীন সময়ের জন্য ম্যান পাওয়ার, লজিস্টিক এবং কিছু ওষুধ, এগুলো যদি আমরা রেডি করে রাখি আমাদের জন্য খুব সহজ হবে এবং অনেক ক্যাজুয়ালিটি অনেকটাই মিটিগেট করতে পারব। ইম্প্যাক্ট রেসপন্স ডিজাস্টার হলে ইম্প্যাক্ট হবে সেটার উপরে, তারপরে আমাদের রেসপন্স করতে হবে। রেসপন্স কি করবে, রেসপন্স কি সরকার ঢাকা থেকে গিয়ে করবে? না, আমাদের ইমিডিয়েট বাক্য যে একটু আগে বললাম যেটা মেডিকেল অ্যান্ড সোশ্যাল ট্রায়াল, ওখানেই আমাদের করতে হবে। এই জন্য এই যে কমিটিগুলো যদি ওখানে যদি ইউনিটগুলো রেডি থাকে তো প্রথম ধাক্কা, ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসাবে তারা কিন্তু ওখানে সাকসেসফুলি কাজ করতে পারবে। এবং তারপরে হচ্ছে যেটা আমরা বলছি রিকোভারি, রিকোভারিটা আমরা করবো। আসলে আমাদের মেন এম কিন্তু এখানে সার্ভাইভাল, সার্ভাইভাল ইজ আওয়ার এম। তো ডেভেলপমেন্ট তার ওটা হয়ে যাওয়ার পরে আমরা ডেভেলপমেন্টে যাব, সবগুলো মিলে হবে যে রেজাল্টটা যা ঘটতো তার থেকে মিটিগেট হবে আমাদের ক্যাজুয়ালিটি অনেক ক্ষেত্রে। ডিজাস্টার প্রিপেয়ারনেসের জন্য ওই সেই বিখ্যাত ব্যাগ আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন। এক নম্বর হচ্ছে কমিউনিটি অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন, এটা ছিল না দেখে আর্থকোয়েক শুরু হয়েছে, দোতলা থেকে লাফ দিয়ে তাড়াতাড়ি নিচে নামতে গেছে। আমার ক্যান্টনমেন্টেই তো দেখা যায় যে ওরা কোথায় যাবে সব উপর থেকে নিচে নামতেছে, খোলা মাঠে যাচ্ছে। আমাদের যদি অ্যাওয়ারনেস ঠিক মতো থাকে তাহলে আমরা বুঝবো যে কোন জায়গায় অ্যাকচুয়ালি গেলে আমরা সেফ থাকবো, মানে সেফার থাকবো। অনেকে বলে খাটের তলে থাকলে হবে, অনেকে আসলে সেটা না, সাইন্টিফিক্যালি এক একটা জায়গায় এক এক ধরনের চেক করে। আচ্ছা, প্রপার ওয়ার্নিং সিস্টেম ওই চলে আসলো, আবার কমিউনিকেশনের কথা। আমরা যদি প্রপার ওয়ার্নিং সিস্টেমটা আমরা এটা যদি ইনবিল্ট রাখতে পারি কমিউনিটির মধ্যে তাহলে এটা আমার কাছে চলে আসবে। মিউচুয়াল এইড অ্যারেঞ্জমেন্ট, মক ড্রিল, ট্রেনিং প্র্যাকটিস, এটা আমি শুনলাম যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে করলে হবে না, এটা কমিউনিটি লেভেলে করতে হবে। এবং কমিউনিটি লেভেলে যেহেতু আপনারা ছড়া ছিটা আছেন সারা বাংলাদেশ এবং আপনাদের অনেক মেম্বার, আপনারা ইচ্ছা করলে এটা করতে পারবেন। এটা হচ্ছে কমিউনিটিকে সাথে নিয়ে দেন, কমিউনিটিকে রেপ্লিকেট এগেন এগেন এন্ড এগেন, এবং এতে যতবার হবে মক ড্রিল এবং প্র্যাকটিস হবে আমাদের ক্যাজুয়ালিটি অত কম হবে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে ডিসপ্লেসড পপুলেশন হচ্ছে আমাদের একটা ঝুঁকি, হেলথ রিস্ক একটা ঝুঁকি, ফুড স্ক্যারসিটি তো আগেই বলেছি যে কোনো জায়গায় কিছু খাদ্যদ্রব্য আমরা মজুদ রাখলাম, শুধু তাই না ওই ইউনিটগুলো বুঝবে যে না ওই মজুদে যেতে পারছি না, তাই এখানে একটা মানে অবস্থাপন্ন ঘর আছে তার কাছে বলা আছে ভাই আপাতত তুমি দাও এরপরে আমরা এটা ম্যানেজ করে দিচ্ছি। ইমোশনাল ডিজিজ কল যে পোস্ট ট্রামেটিক স্ট্রেস ডিসঅর্ডার, দেখা গেছে যে এমন অবস্থা যে হয়তো কারোর প্রিয়জন মারা গেছে কিন্তু সেখানে যদি আমরা কাজ করতে পারি সাথে সাথে দেখা যাচ্ছে যে হি ইজ জয়নিং হ্যান্ড উইথ ইউ, এমনও এই ডিজাস্টার অবস্থাতে আমরা অনেকে দেখে গেছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে ওই যেটা একটু আগেও আপনারাই বলেছেন যেটা ইমপ্লিমেন্টিং ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান, আমরা
ইমপ্লিমেন্ট করতে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান করতে হবে, সেটা পার্টিসিপেটরি কমিউনিটি বেসড হবে, যাতে করে সেখানে কমিউনিটি মনে করে যে তাদের মালিকানা আছে, তাদের ওনারশিপ থাকলে দে উইল গেট হেডেক ফর দ্যাট। তো ওটা ওই সময় আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, সেটিং আপ মেডিকেল ক্যাম্প অ্যান্ড মোবিলাইজ রিসোর্স। একটু আগেই বললাম যে কোনো একটা জায়গা আমরা আগে থেকেই ঠিক করে নিচ্ছি, কিংবা একাধিক জায়গা যেখানে না হলে এটা হচ্ছে চয়েস টু, অপশন থ্রি, অপশন ফোর, এভাবে। এবং আমাদের রিসোর্সগুলো মোবিলাইজ করতে হবে। ভাই ভাইরাগুলো করে থাকেন তো, সুতরাং ওনার জন্য নতুন কিছু না। প্রোভাইডিং অ্যাডুকেট শেল্টার অ্যান্ড স্যানিটারি ফেসিলিটিস, এটা তো আমাদের করতে হবে। আপাতত ঘরটা এইভাবে উঠাই দিয়ে আমি দেখেছি আপনারা গোপালগঞ্জে 1977 সালের টর্নেডোতে সম্পর্কে শিবচর এবং গোপালগঞ্জ, গোপালগঞ্জে আমি তখন মেডিকেলের সেকেন্ড ইয়ারে পড়ি, আমি ওই টিমের সাথে ছিলাম, দেখলাম সব স্পরে গেছে। তো আমরা ওই জায়গায় আমরা যেটা করতেছিলাম ওখানে সেভেন ডে অ্যাডভেন্টিস্ট মিশন ছিল, ওরা ওষুধ দিচ্ছিল না, আমাদের সাথে আর্মি মেডিকেল কলের মেজর কাদের ছিলেন উনি নিয়ে নিলেন ওটা, স্পিড বোর্ড নিলাম এবং ওরা কিন্তু ওখানে ভ্যাকসিনেশন শুরু করে দিল। এদিকে দেখলাম যে মাদ্রাসা ছাত্ররা এসে এরা কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল কাজ করতেছিল, ওরা কিন্তু বাসটা কেটে আপাতত ঘর উঠাই দিচ্ছিল, যাতে করে আপাতত মানে যারা অ্যাফেক্টেড ওখানে থাকতে পারে। এবং দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল কাজ। এবং ওটা ওখানে বড় বড় মাদ্রাসা আছে, বড়ডাঙ্গা মাদ্রাসা এবং সার্চ অ্যান্ড রেস্কিউ, এর মধ্যে ওই কমিটিরই একটা ইউনিটেরই একটা ইয়ে থাকবে, সার্চে কোথাও কেউ আটকায় থাকলো কিনা, ওটা আমি আপনি যে কিছু করতে পারবো না, ওরা বুঝবে যে ওই নদীর ওই কর্নারে ওই খালের মধ্যে ওখানে কেউ থাকতে পারে কিনা। গেল ডিজাস্টার রিকভারি, এটা আপনারা ইয়ে জানেন যে কাউন্সেলিং প্রোগ্রাম ফর দোজ, কাউন্সেলিং করতে হবে, বারবার বলতে অ্যাসুরেন্স অ্যান্ড রিঅ্যাসুরেন্স যে হ্যাঁ আমি তোমার সাথে আছি, এবং হ্যাঁ তুমি যে এফেক্টেড এটা আমি দেখতেছি এবং আমি ফিল করতেছি, নো সিম্প্যাথি বাট এমপ্যাথি, এমপ্যাথি জয়েন উইথ হিম, জয়েন উইথ হিম মানে তারটা আত্মীকরণ না করলে শুধু শুধু মানে সিম্প্যাথি দেখালে ওখানে হবে না। আমরা আরো করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, রিকনস্ট্রাকটিং ড্যামেজ বিল্ডিং, এটা তো আমরা করে থাকি। তো ডিজাস্টার ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, একটু আগে আমরা বলছিলাম যে আমার যে নলেজ অ্যান্ড স্কিল আছে, স্কিল দিয়ে আমি যে ইউনিট করলাম, আমার পাশে যে ইউনিট আছে, এদের মধ্যে যদি একটা নেটওয়ার্ক থাকে, তাহলে আমরা ভিজিট, ফলেন ভিজিট করে, মকড্রিল করে আমরা কিন্তু অনেকভাবে মানে এক্সপার্টাইজ অর্জন করতে পারি। কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু কমিউনিকেশন থেকে যাচ্ছে, এবং সেটা হচ্ছে ডিজাস্টার অর এমার্জেন্সি কমিউনিকেশন। এবং আপনারা যেহেতু আপনারা যন্ত্রের মানুষ, আপনার ইলেকট্রনিক্সের মানুষ, আপনাদের সামনেই আমি আমি পরে আসতেছি যে এই সমস্ত অবস্থাতে ইভেন সমস্ত উড়িষ্যার সুপার সাইক্লোনের পরে 26 ঘন্টা শুধু হ্যাম রেডিওর উপরে চলছে, 19 মিনিট শুধু হ্যাম রেডিও। এবং বর্তমানে সারা পৃথিবীতে 30 লক্ষাধিক হ্যাম রেডিও আছে তারা, এবং এটা এমনই একটা মানে কি বলবো যে ইনোভেটিভ মানে ইনোভেশন, যে এটা পুরোপুরি ইভেন মানে ইট ক্যান কমিউনিকেট উইথ দ্য স্যাটেলাইট, এর পর্যন্ত এটা পর্যন্ত আমাদের এখানকার যেগুলো ফ্লাড হচ্ছে 1 নম্বর, তারপর সাইক্লোন, তারপর খরা, আর্থকোয়েক আমি যে ইয়ে করে রাখছি, এই কারণে আর্থকোয়েক আমি যে হেলা করছি তা না, কিন্তু আমরা আমাদের আর্থকোয়েক সহনশীল তো হচ্ছে, আপনারাই করছেন, যে কিছুদিন আগেও যমুনা সেতুতে আবার আপনারা করলেন, কিংবা আমাদের ফ্লাইওভার গুলোতে। ফ্ল্যাটের ব্যাপার একটু আগেই আপনাদের আমি বলছিলাম, ফ্ল্যাট কিন্তু আমরা নিজেরা যা না হওয়ার কথা সেটা আমরা কুকুরে ফেলেছি, তারপরেও আরো খারাপ হতে পারে অ্যান্থ্রোপোজেনিক, দ্যাট মিনস যদি হিউম্যান অ্যাক্টিভিটি সেখানে খারাপ হয়, যেখানে ধরেন বালু আছে কিংবা ইয়ে আছে, না ওটা চাষের জমি বানাবো, সে পাশে বালু কেটে ফেলাইলাম, কিন্তু তারপরে ওখান দিয়ে কিন্তু যেহেতু ওটা নদীর ধারে পানি চলে আসতেছে, ইট ইজ এফেক্টিং। আচ্ছা, এখন এর মধ্যে যে কাজগুলো আছে আমরা দুভাগে ভাগ করতে পারি,
একটা হচ্ছে স্ট্রাকচারাল এন্ড নন স্ট্রাকচারাল মেজর অফ স্ট্রাকচারাল এর মধ্যে পড়ছে আপনি একটু আগে বলেছিলাম যে ফ্লো কন্ডিশন আমরা যদি ফ্লো কন্ডিশন চ্যানেল ওয়াইজ করতে পারি আমি আজকে আপনাদের সামনে একটা প্রশ্ন তুলব ফারাক্কা আমাদেরকে যে মরুকরণ প্রক্রিয়া করতেছে আমরা একসময় শুনেছিলাম যে আমরা আপনারা জানেন গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট আমরা পানি পাই না আমরা কিন্তু ওখানে রিজার্ভার সৃষ্টি করতে পারি আপনারাই বলেছিলেন আপনাদের অনেক ভূমিকা একটু বলে নিন স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যখন পাওয়ার টাওয়ার কিছুই ছিল না তখন প্রস্তাব চাইছিলেন ইঞ্জিনিয়ারদের দুটো সংস্থার কাছে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল ছোট ছোট পাওয়ার স্টেশন করতে এবং দ্যাট ওয়াজ অ্যান ইউনিক নাম্বার আমি এখনো মনে করতে পারি ঠিক এখানেও কিন্তু তাই হয়েছে ওরা যদি আমরা ওখানে আমরা যদি আমাদের জায়গা কম আছে কিন্তু তারপরে যদি পাঁচ সাতটা রিজার্ভার আমরা ওখানে করতে পারি সাথে একটা ড্যাম পশ্চিমবঙ্গ উড়ে যাবে আপনি জানেন ওই এলাকা এখনই অবস্থা ভালো না ওখানে যেখানে ফিডার ক্যানেল ওরা কাটছে এখানে ভাঙতেছে ঝাড়খণ্ডে উঠতেছে ফিডার ক্যানেল এবং অজয় কিন্তু একদম কাছাকাছি চলে যাচ্ছে এবং এটা যদি লেগে যায় তো বুঝতে পারতেছেন ওরা আসলে কি জন্য কি হলদিয়া বন্দর নাকো করবে না কলকাতা আসলে তো গঙ্গা না ওটা হুগলি আসলে ওরা গঙ্গা পানি নিচ্ছে কিনা ওখানে আমি জানি না বাট ব্যাপারটা আমরা যদি ওইভাবে চ্যানেল করে দিতে পারি এডিয়ারেশন মেজার করতে পারি তাহলে এটা কিন্তু স্ট্রাকচারাল এর মধ্যে পড়ছে মূলত এখানে ইঞ্জিনিয়ারদের ভূমিকা কনস্ট্রাকশন অফ দি এমবাকমেন্ট অ্যান্ড ফায়ারওয়ালস এটা কিন্তু ইম্পসিবল ভার্চুয়াল বাট এটা হচ্ছে কিছু জায়গায় যেটা আমরা ঘটাই ফেলছি যেমন চাঁদপুরের পুরান বাজারের একটা মন্দির কিংবা যেখানে আমরা পদ্মা সেতু করতেছি সেখানে আমাদের নদী শাসন করতে হবে যে আমাদের সিরাজগঞ্জ বয়ে আছে ওখানে আমাদের ওটা করতে হবে কিন্তু এটা হচ্ছে এটা কিন্তু রেগুলার প্রসেস না অ্যান্ড রিজার্ভার ফর ইম্পর্টেন্ট ওই যে একটু আগেই বলে দিলাম আমি পেপারে দেখছিলাম ইন্ডিয়ানদের নাকি ফারাকাতে একটু ফাঁক রাখতেছে যাতে ইলিশ মাছ ওই দিকে যেতে পারে তো আমি লিখলাম ওখানে যে বেটা ইলিশ মাছ এটা 10 দিন আগের ওদের প্রোগ্রাম হ্যাঁ শুনেন বোকা বোকা চন্ডীরা 150 কিলোমিটারের উপরে ট্রাভেল করে না আপনি যদি ওই রিজার্ভারে পানি ছাড়ে ইলিশ মাছ ওখানেই থাকবে ইলিশ মাছ ওর উপরে উঠবে হ্যাঁ মাঝে মধ্যে পথ ভুলে ধরলা থেকে ইলিশ মাছ খাইছি আমি ট্রেনিং করব এবং ডিজাস্টার প্রিপেয়ারনেস ডিজার্ভিং এন্ড মেইনটেইন ওয়েটল্যান্ডস ফ্লাইট ফোরকাস্টিং এন্ড ওয়ার্নিং সার্ভিসেস এটা হচ্ছে রেডিও রিলে সার্ভিস আমরা যেটা করি আর কি সেটা ডিজাস্টার রিলিফ ফ্লাইট ফাইটিং এন্ড পাবলিক হেলথ আর্থকোয়েকের জন্য এই দেখেন এখানে কিন্তু আর্থকোয়েকের জন্য আমাদের কি করতে হবে সেটা আমরা জানি আর্থকোয়েক রেজিস্ট্যান্ট স্ট্রাকচার পাবলিক অ্যাওয়ারনেস সকলের আগে তা নইলে আমরা লাভ দিয়ে পড়বো কিংবা সব একসাথে বেরোতে যাবো পদপিষ্ট হয়ে মারা যাবো কিংবা উপর থেকে কি ভূমিকম্প হয়েছিল তো এমনি কিছু বলে নাই দুই তলা থেকে লাভ দিয়ে ভাবতে যে মারা গেছে আচ্ছা ট্রেনিং অন দি রুরাল মেশন একটু আগে আপনাদের বলছিলাম রুরাল মেশনটা কিন্তু বাড়িঘর ওইভাবে বানাবে প্লাস হচ্ছে স্যানিটেশন ওইভাবে বানাবে যাতে করে আপনি জানেন যে রিক্সা আল্লাহর রহমতে বাংলাদেশ অনেক আগে আছে এই ব্যাপারে আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কিংবা মায়ানমারে যান দেখবেন যে ওরা এখনো ওপেন করেছে আর রিট্রোফিটিং লাইফ লাইন বিল্ডিং স্যার এটা আপনারা ভালো জানেন ওটা আবার নতুন ভাবে যা করেন সাইক্লোন হচ্ছে ট্রপিক্যাল অ্যান্ড এক্সট্রা ট্রপিক্যাল ট্রপিক্যাল অ্যান্ড এক্সট্রা ট্রপিক্যাল এটা আমরা খুব ভালো করেই জানি যে কিভাবে আসে এটা হচ্ছে আমাদের এই এপ্রিলে একবার ডিসেম্বরে একবার আর এক্সট্রা ট্রপিক্যাল এই সাইড থেকে আসতে পারে ইনস্টলেশন অফ আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপিং কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার এগুলো সমস্ত কেন্দ্রবিন্দুতে কিন্তু কমিউনিকেশন ইজ দি ক্রিটিক্যাল ইস্যু অ্যান্ড কতটা যে ইট ক্যান সেভ মিলিয়ন্স লাইফ তো আমরা যে আপনারা নিশ্চয়ই জানেন বিশেষ করে ভাই এবং আরো অনেকে 8 নম্বর
সাত নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত একই সিগন্যাল, একই সিগন্যাল, একই সিগন্যাল, বাতাস কোন দিক দিয়ে আসবে আর কোন দিক দিয়ে যাবে সেটার উপর নির্ভর করে। তো সুতরাং মহাবিপদ সংকেত যখনই আমাদের কাছে আসবে আমরা তখন সেইভাবে আমাদের এই যে আগের থেকে যেগুলো রেডি করে এগুলো তখন সক্রিয় হয়ে উঠবে, যেমন ওনাদের এখন উঠে গেছে ল্যান্ডস্লাইড ম্যানেজমেন্ট। এটা আগেই বলে দিছি যে সেটা হচ্ছে আমাদের ওখানে হাইড্রোলজি ভেজিটেশন এগুলো করে চ্যানেলগুলো দিতে হবে, পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড় কাটা ইদানিং খুব মানে বেশি হচ্ছে এবং চ্যানেল যদি না থাকে পানি সোক করবে এবং সোক করে এইভাবে হঠাৎ করে মারা যাবে। সুনামি টেকটোনিক প্লেটে যখন সেটেল করে অনেক সময় টেকটোনিক প্লেট কিন্তু বাইরের সাথে কমিউনিকেট করে, কিন্তু আপনি জানেন যে আমরা জানি যে আগ্নেয়গিরির মধ্যে তো চার ভাগে তিন ভাগ হচ্ছে জল আর এক ভাগ হচ্ছে, তো এর মধ্যে অনেক অগ্নেয়গিরি আছে যারা সুপ্ত অবস্থায় আছে, হঠাৎ করে সেখানে নিচে ক্রিয়া বিক্রিয়াতে এমন এনার্জি সঞ্চয় করলো ফাট করে সেখান থেকে বেরিয়ে গেল। হয়তো শুনলে অবাক হতে হয় দুই তিন হাজার আণবিক বোমার সমকক্ষ পাওয়া সেখানে, যে ওয়েবটা সে যে ওয়েবের সৃষ্টি হয় সে ওয়েব এখন কোথায় একটু উনি বলতেছিলেন কিভাবে যাবে সেটাও ক্যালকুলেশন করা যায়, সেটা সামুদ্রিক স্রোতের উপর নির্ভর করতে হবে, ইভেন পূর্ণিমা না অমাবস্যা সেটার উপর আপনার নির্ভর করবে। সুনামি মিটিগেশন কনস্ট্রাকশন অফ সিওরস অ্যান্ড ব্রেক পয়েন্ট ইট ইজ নট ভার্চুয়ালি পসিবল অ্যাট অল, তবে কোস্টাল ফরেস্ট কিন্তু বড় একটা ভূমিকা রাখতে পারে। কোস্টাল আপনার যদি কোস্টাল ফরেস্টেশন মানে খুব ভালোভাবে করতে হয় যেমন সুন্দরবনে কিন্তু ওভাবে ইয়ে করতে পারে না আর কি। আমরা তো এটা এমনি জানি যে এরোশনের ব্যাপারও এটা ইম্পর্টেন্ট, আপনারা যেখানে রাস্তা করেন বাবলা গাছ কিংবা ওই ধরনের কি কি আছে না বাবলা খুয়ে গাছ এগুলো লাগান আর কি, যাতে করে মাটিটাকে ঠিক করে, আর ওরা কিন্তু ঝড়টা ওরাই ঠেকা। আচ্ছা এটা প্রিন্সিপালস, এই বি ফার্স্ট বি রাইট বি ক্রেডিবল, আমরা এটা ক্রাইসিস এমার্জেন্সি রিস্ক কমিউনিকেশন যেটা এতক্ষণ বলতেছিলাম এই কাজগুলো। আচ্ছা কমন টাইপস অফ হ্যাজার্ড আমরা আগে দেখছি, বায়োটেরোরিজম, কেমিক্যাল রেডিয়েশন এক্সপোজার, ইনফেকশাস ডিজিজ আউটব্রেক, নেচার ডিজাস্টার এক্সপ্লোশন, এবং এটা বেড়ে যায় কখন পপুলেশন ডেন্সিটি ওই যে চকবাজারের রোডটা যদি আলাদাভাবে মাঠে ফাটতো এরকম কিছু হতো না, কিন্তু ওখানে ডেন্সিটি বেশি ছিল, টেকনোলজি, এজিং পপুলেশন, এমার্জিং ইনফেকশাস ডিজিজ, ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড টেরোরিজম সিনারিও, এটা আমরা জানি ঘটলে ক্যাটাস্ট্রফ যেটা হয়। এখানে এই এই স্লাইডটা এটা আপনাদেরকে পাঠানো হচ্ছে কন্টেন্টগুলো, এগুলো দেখবেন, তাহলে ক্রিটিক্যাল কমিউনিকেশন আমরা এমনি করবো সেগুলো এটা আছে, এটা বল খুব দীর্ঘক্ষণ কথা বললে মানুষ বোর ফিল করে সেটা সে জ্ঞান মান আছে, তো সুতরাং এটা আপনার একটু ইয়ে দেখে নেবেন। শেষ শেষ তাহলে তাদের মধ্যে তাদের আস্থা অর্জন হলে আপনার কিন্তু অর্ধেক বিজয় সফল হবে। এটা একটু নিয়ে করে দাও এরপরে, আমি এখন ফাইনালি দেখেন আমি কিন্তু ইলেকট্রনিক্স এর লোক না, কিন্তু হ্যামের সম্পর্কে আমি বলবো কারণ ইট ইজ সো পপুলার অ্যান্ড সো একদম লাস্টেরটা না 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 হ্যাঁ এটা কিন্তু আমি সুবিধার কন্টেন্ট থেকে একটা বড় অংশ আমি নিয়েছি, এটা হায়দ্রাবাদের আমাদের ধারে পাশে আমেরিকান এই আমেরিকান এক্সপিরিয়েন্সের থেকে ভারতীয় এক্সপিরিয়েন্স গ্রেট ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স আমাদের জন্য মূল্যবান, কারণ আমাদের জলবায়ু বে অফ বেঙ্গল কি আমাদের প্রায় এক এবং ওরা কিন্তু অনেক দূর আগায় আছে, সেটাই আমি এখানে আপনাদেরকে দেখাবো।
রোল অফ কমিউনিকেশন, এটা আপনারা পড়িলেন, তারপরে বলি যে এটা কমিউনিকেশন মাস্ট বি অর্ডার ইন নিউমারাস ডাইরেকশন বিটুইন অ্যান্ড অ্যামং দি এজেন্সিস অর্গানাইজেশন ফার্স্ট রেসপন্ডার্স, যারা প্রথমে সাপোর্ট পার্সোনাল গভর্নমেন্ট অ্যান্ড দি মিডিয়া, মানে যে একদম সম্পূর্ণটা। তো এটা আমেরিকাতে এরকম 911 আছে যেখানে ইয়ে করলে হয়, এবং বিভিন্ন জায়গায় ওরা ওয়াইফাই টায়ার এগুলোর কথা আছে, এবং যেটা আমাদেরকে যে কোনো সময় কমিউনিকেট করার মতো আমাদের অ্যাবিলিটি দিল, এবং এটা আমরা যতদূর আমি মনে করি, আমি শুনেছি, আমি তো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার না, রিপিটারের মাধ্যমে কিংবা এটা আরো ছড়ায় দেওয়া যায়, এটা কিন্তু প্রথমে 1890 সালে কিন্তু ওরা কিন্তু রেডিও রিলে সিস্টেম আমেরিকায় শুরু করে, এবং পরে 1912 সালে এটা অলরেডি আইন হিসাবে সেখানে পাশ হয়। ওটা আমেরিকান রেডিও রিলে লিগ, আমি যেটা শুনছি সেটা আমি আবার ট্রিগার করতেছি। আপনারা জানেন যে একসময় পায়রা দিয়ে ইয়ে পাঠানো হতো, কিংবা মানুষ যে ইয়ে দিত একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তীর দিয়ে পাঠানো হতো, এই রেডিও যখন এটা ইউনিক সিস্টেম এসে গেল, তখন কিন্তু ওরা ওখানে রেডিও রিলে লিগ করলো এবং এস্টাবলিশ করলো অ্যামেরিকান রেডিও ইমার্জেন্সি সার্ভিস 1935 সালে, এবং এরা কিন্তু কাজ তখন থেকেই করতেছে। আমাদের এখানে যদিও বিলম্বে শুরু হয়েছে, 1952 সালে রেডিও অ্যামেচার সিভিল ইমার্জেন্সি সার্ভিস ওরা ডেভেলপ করলো, বিশেষ করে আমেরিকা এবং সভ্য দেশগুলো, যেখানে আপনারা জানেন পৃথিবীর 90% টর্নেডো এবং সাইক্লোন আমেরিকাতেই হয়। তো সুখের বিষয় যে আমাদের ওই জায়গাগুলো বেশিরভাগই কম ইনহ্যাবিটেড, এবং মানে লোকজন কম, এবং ওদের স্ট্রাকচার মজবুত, এই জন্য ওদের কম ইয়ে হয়। ওই যে ওদের যেটা ফেমা, ওই ফেমা পিকচারে আপনারা দেখেন ওরা যেভাবে মোকাবেলা করে। হ্যাম রেডিও কিন্তু ইউনিকনেস গুলো আপনাকে আমি এখন বলছি, হ্যাম রেডিও অলওয়েজ বিন ইন দি ফোরফ্রন্ট অফ দি ডিজাস্টার স্ট্রাইকস, ডিজাস্টার যখন ইট করবে এটা ফোরফ্রন্টে থাকে, এটা মানে এমনি থেকেছে, এটা এক্সপিরিয়েন্স থেকে দেখা গেছে, এটা ফ্লাড হোক, সাইক্লোন হোক, আর্থকোয়েক হোক, হোয়াট এভার কাইন্ড অফ ন্যাচারাল ম্যান। দ্বিতীয় হচ্ছে ইট ইস ক্যাপাবল অফ মডার্ন ইকুইপমেন্ট, 12 ভোল্টে কাজ করে এটা, যেটা অন্য জায়গায় পাওয়ার নেই তো সব গেছে, এটা 12 ভোল্টে কাজ করে, ইভেন ইদানিং তার থেকেও 8 ভোল্টে বোধ হয় কোনো কোনো এসে কাজ করে, ফলে আবার কমিউনিকেশন থাকে। হ্যাভ অলওয়েজ রেল রাউন্ড দি এভরি পসিবল এমার্জেন্সি দি কার্ডিয়ার, যেটা সেটা আপনি এখানে আমরা বলেছি, এটা প্রশংসিত। যেমন এক্সাম্পল ইজ কয়না ড্যামেজ ডিজাস্টার, গুজরাট আর্থকোয়েক, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, সেভারাল সাইক্লোনস ইন অন্ধ্রপ্রদেশ, এগুলো আমরা আসবো পরে। চাইনাতে ইন মোস্ট কেসেস ভিএইচএফ রেডিও ইজ অফ পোর্টেবিলিটি, স্মল অ্যান্টেনা যেটা হ্যামের মধ্যে পড়তেছে, এটা কনভিনিয়েন্ট, এটা আমরা যে কোনো সময় বহন করতে পারি, এবং এটা দিয়ে আমরা প্রসেসড ইনফরমেশনগুলো, মেসেজগুলো আমরা পাস করতে পারি এবং রিলে করতে পারি, মেসেজগুলো একরকম হবে না, বেরিয়ে পারি। হ্যাম রেডিও ইজ দি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, ইজ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অ্যাজ মেইন মিন্স অফ ইমার্জেন্সি কমিউনিকেশন। হ্যাম রেডিও আন্তর্জাতিকভাবে স্বীকার করা আছে যে এটা হচ্ছে মেইন মিন্স হবে, হ্যাজ প্রোভাইডেড ইটস ইনভ্যালুয়েবল ইন সাচ কন্ডিশনস। প্যাকেট রেডিও যে আজকাল আরো ইমপ্রুভ করছে, হ্যাম প্যাকটল, এগুলো আপনারা জানেন, উল্টা এই দেখেন হ্যাম রেডিও পিকচার, এটা হচ্ছে শরীরের ইসের থেকে নিয়েছে যে হ্যাম রেডিও, হ্যাম রেডিওটা উল্টা সার্ভিসেস টু দি সোসাইটি, এটা সিগন্যালে আমরা সাইনগুলো ইয়ে করেছি, কোথায় কোথায় তারা কাজ করেছে। 2004 সালে সুনামি ইমার্জেন্সি কমিউনিকেশন ইন আন্দামান নিকোবর আইল্যান্ডস, 2001 গুজরাট আর্থকোয়েক রিলিফ অপারেশন,
1999 সালে উড়িষ্যা সুপার সাইক্লোন রিলিফ অপারেশন, 1996 সালে অমরনাথ যাত্রা, এটা কাশ্মীরের বিষয়ে মানে ইয়ে হয়েছিল আর কি, স্লাইড আর কি। সে লাটুর আর্থকোয়েক, বিহার আর্থকোয়েক যেটা দ্বারভাঙ্গা, মধুবনী এবং মুঙ্গে, 1982 সালে আমরেলি ফ্লাড ইন গুজরাট, এবং 1977 সালে দেবীসীমায় কৃষ্ণা ডিস্ট্রিক্ট, এটা বলছে টাইডাল সার্চ। অ্যাকচুয়ালি টাইডাল ওয়েভ আমরা বলি টাইডাল সার্চ, ওটা যেমন নর্মালি 5-6 ফিট 4-5 ফিট থাকে, এটা যদি অমাবস্যা পূর্ণিমায় 5-6 7-8 ফিট হয়, আর যদি ওই সময় ঝড় পড়ে যায় তাহলে এটা আরও বেশি। এই দেখেন ওই সময় ওরা কী করেছিল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ, এটা যেহেতু আমাদের এখানেও রেকিপ্লেট একই মানে, ওরা কিন্তু অ্যামেচার রেডিও আলারা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যামেচার রেডিও অ্যালার্টস, অ্যামেচার রেডিও স্টেশন অল ওভার দি ওয়ার্ল্ড, অ্যাবাউট এ সিভিয়ার আর্থকোয়েক ইন আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড ইমিডিয়েটলি আফটার ডিজাস্টার, ওরাই জানালো। অ্যামেচার রেডিও অপারেটার্স ইনফর্ম দি রেজিং সি লেভেল, একই সাথে তারা জানালো ইন দি আইল্যান্ডস আফটার আর্থকোয়েক অন 26 December 2004 ইন আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। এমার্জেন্সি কমিউনিকেশন সেন্টার, এই দেখেন পোর্ট ব্লেয়ার ওদের যেটা রাজধানী, ওখানে এমার্জেন্সি কমিউনিকেশন সেন্টার ব্যবহার করলো। অ্যামেচার রেডিও অপারেটার্স উইথ ইকুইপমেন্ট ওয়ার এয়ার ড্রপ টু দি রিমোট আইল্যান্ড সিভিয়ারলি এফেক্টেড বাই সুনামি, মানে ওখানে কয়েকশত দ্বীপ আছে, সব জায়গায় তো এক জায়গা থেকে করা না, ওখানে এই অ্যামেচার রেডিও সহ ওদেরকে এয়ার ড্রপ করা হলো, এবং তারা প্রত্যেকটা জায়গায় এইভাবে মানে কয়েকটা দ্বীপ কনভেনিয়েন্ট প্লেস নিয়ে একটা দ্বীপ নিয়ে ওরা এইভাবে কমিউনিকেশন সেন্টার এস্টাবলিশ করলো, এবং ওখানে সাথে ইন্ডিয়ান যেটা মেইন ইসের সাথে এবং হোল ওয়ার্ল্ডের সাথে ওরা যোগাযোগ করা শুরু করলো। তো কমিউনিকেশন সেন্টার এস্টাবলিশ হওয়ার পরে যে এগুলো ওখানকারই, তাহলে এই কমিউনিকেশন ওরা কী করছে, এই কমিউনিকেশনে কিন্তু অল টাইপ অফ কমিউনিকেশন হচ্ছে কিসের জন্য, ফর সার্ভাইভাল, সার্ভাইভাল ফর বাই দি মেইন স্ট্রিম গভর্নমেন্ট, বাই দি ইন্টারন্যাশনাল এজেন্সিস, বাই দি ন্যাশনাল এজেন্সিস অ্যান্ড ইভেন বাই দি লোকালস। এরা এরপরে এই যে দেখেন এটা হচ্ছে গুজরাট আর্থকোয়েক, এটা খুব ভালো করে জানেন যে ওখানে রেডিও আছে সিভিল এমার্জেন্সি সার্ভিস মেম্বারদের 12টার সময় জানায় দেওয়া, ফার্স্ট ব্যাচ অফ অ্যামেচার উইথ 20 HM এন্ড VHF ওয়্যারলেস ইকুইপমেন্ট রিচ আহমেদাবাদ 27। একটু আগে তুহিন আমলে বলতেছিল দুঃখ করে যে নেপাল আর্থকোয়েকে গেছি না, ইন্ডিয়ান ওরা আর্মিরা গিয়ে নিয়ে ঢুকে পড়লো, আর আমরা এদিকে এত বড় বড় ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা ওখানে ইন করতে পারি না, দুঃখ নিয়ে বলছি। আসলে আমরা যদি ইকুইপড ওইভাবে হই, দেখেন এখানে চিফ মিনিস্টারের বাড়ি ছেড়ে দিচ্ছে এদের জন্য, এবং তারা ওখানে স্টেশন করে দেখেন এখানে থেকে ওরা যাচ্ছে, বুঝে গেল ওরা চিফ মিনিস্টার কানভাই স্ট্যাফ কমিউনিকেশন লিঙ্কস 27। আচ্ছা এখানে কি করলো, বাঙ্গালোরের থেকেও সেখানে আসলো, উড়িষ্যা সুপার সাইক্লোন, এটা একটা মানে সাংঘাতিক ব্যাপার। 1990 আপনাদের মনে আছে বোধ হয় যে আমাদের এখানে হিট করতো, আমাদের একটু স্লিপ করে যে উড়িষ্যাতে হিট করতো, এবং খুব খারাপ অবস্থা ছিল। তো ওখানে কমিউনিকেশন ও ভয়েস এস্টাবলিশড উইথ আউটসাইড ওয়ার্ল্ড ইন জাস্ট 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে তারা কিন্তু মানে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ, এবং নেক্সট 25 ডেজ ফর রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন অনলি কমিউনিকেশন ওয়াজ হ্যান্ডেল। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড 1990 খুব আগে না, আমাদের আধুনিক অবস্থাতে এই অবস্থা। সো আমাদের কিন্তু এরকম রিমোট এলাকাগুলো আছে, বিশেষ করে আপনারা জানেন যে গঙ্গা ব্রহ্মপুত্র মানে মেঘনার যে মোহনা, এ চর ফেসার চর ১৫ দিনের মধ্যে কি হয়েছে, ১৫ দিনের মধ্যে না করতে পারলে অনেক লোক মারা যেত,
অনেকে চিকিৎসা দেওয়া গেছে, অনেকের খাবার পৌঁছানো গেছে, অনেককে ইভাকুয়েট করা গেছে, এবং অনেকের মানে নিত্য প্রয়োজনীয় যেটা সার্ভাইভাল ইফেক্টের জন্য যা লাগে সেটা ওখানে পৌঁছানো গেছে। ভেরি হাইলি উড়িষ্যা, এটা উড়িষ্যা সুপার সাইক্লোন এরিয়া। তো আমি এটাই যেটা বলতে চাচ্ছি, ওখানে কিন্তু অ্যামেচার রেডিওর সাথে এসে ওরা সকলে জয়েন করেছিল, ইভেন ওদের যে পুলিশ ফোর্স মনে পড়লো, শুধু বঙ্গবন্ধুর যে একটা রেস্ট হাউস ছিল না, ওটা ছাড়া আর সব মানে ধুলিশার যে দেখি কি দীপালী অতলের লঞ্চ নিয়ে তখন এসডিও হতো, মানুষকে উদ্দীপ্ত করার চেষ্টা করতেছে, মানে এ সম্বন্ধে মনে হচ্ছে যে মানে কবরের নিস্তব্ধতা যেখানে বেরিয়ে গেছিলাম জানে বোধ হয়। তো এই যে ডিসি তো তখন কথা বলবে, কারণ অথরিটি তো লাগবে, মেইনস্ট্রিম যখনই আসবে তখনই আমার সাকসেস বেড়ে যাবে অন্তত 10 টাইমস। এখন ওরা কিন্তু ওদের ওখানে বিভিন্ন স্কিম আছে যা দিয়ে অ্যামেচার রেডিও প্রমোট করতেছে। আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম যেগুলো করা যায়। আমি কিন্তু যেহেতু আপনারা যে বলছি যে ওয়ান্ডারফুল অ্যান্ড ম্যাজিক ভেহিকেল অল ওভার দি কান্ট্রি আপনারা আছে, দেখেন এখন যেটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং যেটা এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, এই দেখেন ওরা যেটা এখন ইন্ডিয়াতে সারা ইন্ডিয়াতে করছে। কেন ইন্ডিয়ার কথা বলছি, বিকজ দে সাকসেসফুলি ইউটিলাইজ দিস ইউনিক পিস অফ ইনোভেশন ইনোভেটিভ, সেটা ওরা 12 বছরের বাচ্চাকে দিচ্ছে, কিন্তু তার আগে ওরা একটা পরীক্ষা নিচ্ছে, সেটা সামান্য হলো মোর্স কোড, এটা তো নিতেই হবে। আমার সাথে বোধ হয় রেজাল্ট ইয়ে করবে আর কি, রিসার্চের রেজাল্ট হিট, এবং সেটাও রেজাল্টটা সন্দেহজনক। রেজাল্টটা তারা বলছিল যে আমার ওখানে যারা আছে আপনারা জানেন মধ্যে কাটা পপুলেশন ফ্রম উড়িষ্যা ঝাড়খণ্ড, হ্যাঁ, এবং তারা কিন্তু এবং বিহার থেকে তাদের তাবে রাখার জন্য উচ্চ বংশের মুসলমান আনা হয়েছিল, আর ছোট তথাকথিত ছোট কাজ করার জন্য অন্ধ্র এবং তামিলনাড়ু থেকে এবং জীবজন্তু মারার জন্য সাঁওতালদের আনা হয়েছিল। তা নাহলে ওই এলাকায় মানে মঙ্গলের ডেপ ছাড়া প্রোটো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ড্যাভিডিয়ান থাকার কথা না। তো হোয়াট এভার ইট মে বি, এখন কালের স্রোতে মিলে মিশে গেছে সব। তো দেখি সে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা আপনারা যে কেন শুধু পাইলটিং এত ছোট সময়ের জন্য নেন, পাইলটিং নেবেন 10 বছরের জন্য 20 বছরের জন্য? তো আমি তখন উঠে বললাম, সে আবার আমার ছোট ভাইয়ের ক্লাসমেটের মানে কোর্সমেট, উঠে বললাম যে আপনি একটু বাইরে আসেন, বললাম যে শুনেন পাইলটিং অত বড় হয় ওটার রেপ্লিকেশন আপনি যখন করবেন রোল মডেল, রোল মডেলটাও কখনোই সে পাইলটিং এ পরিণত হবে, কোন জিনিসই স্থায়ী না, ওর থেকে আরো ডেভেলপমেন্ট হবে। তো আমার বলার এত সময় আপনারা যে ধৈর্য ধরে শুনছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের সালাম শ্রদ্ধা পরিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আশ্রম স্যারকে।